পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নিগমের 16 নম্বর ওয়ার্ড তথা কুলটির শবনপুর গোয়ালপাড়া এলাকায় পুর নিগমের উদ্যোগে নিকাশী নালা সংস্কারের কাজ শুরু হয়েছে। সেখানে বাইপাস অঞ্চলে সংযোগকারী রাস্তার ওপর নিকাশী নালার কালভার্ট নির্মাণের 4 দিনের মধ্যেই ভেঙে যাওয়ার কারণে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, উন্নয়নের নামে এখানে টাকা পয়সা নয় ছয় হচ্ছে, সংস্কারের কাজের ক্ষেত্রে যথাযথ উপকরণ থাকছে না। তাদের আরও অভিযোগ, নিকাশী নালা সংস্কারের জন্যও স্থানীয় বাসিন্দাদের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কালভার্ট করছে, এই কালভার্টে একটাও জল পেরোবার মতো জায়গা নেই। প্রথমত যেভাবে রাস্তাটা তৈরি করেছে, কালভার্টটা তৈরি করেছে, তাতে একটা গাড়িও পেরোচ্ছে না, সবার গাড়ি এখানে মাঝখানে আটকে যাচ্ছে। দ্বিতীয় নম্বর হলো যে কালভার্টটা করেছে, আজকে 4 দিন হয়নি, তার মধ্যে ভেঙে পড়েছে। তাহলে এটা কাজ হচ্ছে না উন্নতি হচ্ছে? এটা কোথা থেকে হচ্ছে এটা তো, এটাই তো জানার। যেটা কি কর্পোরেশন অফিস থেকে হচ্ছে? যদি কর্পোরেশন অফিস থেকে হচ্ছে, তাহলে কর্পোরেশনের কে দায়িত্বে আছে, কে দেখছে এটা? এই যে কাজটা করছে, এটা তো আমার মনে হয় না যে এটা কাজ হচ্ছে। যদি আপনারা ছবি দেখানোর পর যদি মনে হয় যে এটা কাজ হচ্ছে, তাহলে উন্নতি হচ্ছে, আর যদি না হয় তাহলে এটা হয়নি কিছু, এটা মানুষকে ঠকানো হচ্ছে। এটা শোভনপুর গ্রামে হচ্ছে, বাইপাস লগ্ন, মানুষকে প্রেরণার রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। স্থানীয় পুরমাতা মুনমুন মুখার্জি জানান, তিনি অভিযোগ পেয়েছেন। পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে তিনি বিষয়টি জানিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পেয়েছি, এবার সেটা যথাস্থানে আমি জানিয়ে দিয়েছি। ইঞ্জিনিয়াররা হয়তো 11টার মধ্যে সেখানে ভিজিট করবে, তারপরে ওনাদের সাথে কথা বলে তার উপযুক্ত ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।